তো আজকে আমার সাদের অনুষ্ঠান, আমার জন্য লুচি নিয়ে এসেছে, আর এখানে হাফ ডেকোরেশন করা হয়েছে। আমি লুচি করি কি ফলে, লুচিটা ফলেনি কেন? কিন্তু আমি এখন লুচিটা আমি খেতে পারি, ভালো হয়েছে লুচি তরকারিটা, ঝাল ঝাল হয়েছে। এই যে নদী, রান্না বান্না কমপ্লিট, এই ভাজা হয়েছে কিছু, হ্যাঁ ভাজা কিছু হয়েছে, এবার ডাল বসিয়েছি। কে হয় তোমার? আমার বোন। অনেকদিনের ইচ্ছে ছিল সাদের দিন আমি খুব করে সাজবো, খুব ভালো সাজবো, কিন্তু একা একা কতটাই বা সাজবো, ওই জন্য আমি ঝিলিককে ডেকে নিয়েছি। ঝিলিক আমার আইব্রোজ থেকে ফেসিয়াল থেকে সব করায় সব সময়, আর ওই আমার চুলটুল আজকে বেঁধে দেবে আর মোটামুটি সাজিয়ে গুছিয়ে দেবে, আর নিজেও আমি কিছু করে নেবো। এই যে ঝিলিক কোথায় চলে গেলো, দাঁড়িয়ে আছে ঝিলিক, ঝিলিক আমার পেছনে আয়, ঝিলিক আমার পেছনে আয়, দাদা এই দেখা যাচ্ছে না, আমি আমার চুল বাঁধা কমপ্লিট, আর ঝিলিকও এখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেমন লাগলো জানাবে। কি করছো? আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, তো সাজগুজে হয়ে গেছে, কেমন লাগছে আমাকে আমি জানি না, তোমরাই বলবে আমাকে ভালো লাগছে কিনা। আজকে একটু স্পেশাল ডে, স্পেশাল সাজ, এই সাজটা মিস করা একদমই যাচ্ছিল না, তাই আমি ফটাফট সেজে নিয়েছি, একটু লেট হয়েছে। আর আজকে আমাকে খাওয়াবে হচ্ছে সায়ন, এই যে সায়ন আমার বর হয়, অ্যাকচুয়ালি বলে হচ্ছে চোরা সাজ, কিন্তু ঠিক চোরাও হচ্ছে না, আবার জাকজমক ভাবে দেখানো হচ্ছে না, দুটো মিলিয়ে গুলিয়ে হচ্ছে। এইটা বউকে তুমি খাওয়াবে চামচে করে, হ্যাঁ যখন আসবে ওখানে বসবে, যখন খাওয়ালে এটা খাওয়ানোর পরে চামচে করে আবার চামচটা ধুয়ে ওই পায়েসটা খাইয়ে দেবে ওকে, এক এক চামচ। আচ্ছা এই তাহলে রিন্টির হাজবেন্ড, গরম হয়ে যাচ্ছে চামচটা, আমি তোমাকে জল দেবো তুমি ধুবে, লাইট অফ করতে হবে, তুমি ক্যামেরাটা লাগিয়ে দিয়ে তারপর তুমি চলে যাবো। এবারে তুমি এটা তুলে দেখো, এটা কি ছিল, আস্তে করে এই সাইডে চলে দেখো, নিবে গেছে, নিবেই যায়, নিবেই যায়, কোনো ব্যাপার না সেটা। বউকে ভালো করে মিষ্টি খাও। আমার নিজের পিসি শাশুড়ি আর আমার বরের আপন পিসি, তো উনি আমাকে ডালটা শুধু দিচ্ছে, সরে যান দেখতে পারি, নমস্কার করবো না, করবো না না। নদীর মা মানে কি ডাক, মাসিমা, মাসিমা, হ্যাঁ মাসিমা, কখনো কাকিমা কখনো মাসিমা, আমি অনেক কিছু বলে ডাকি। আমার মা, এই কফি খাওয়াই বলে আমার মা, মানে তোমার বরফের স্বাদ হচ্ছে একটুখানি, কিন্তু আমাদের ছোট নন তোকে দিয়েছে, আসতে পারছে না, টুকটুক করে সব করে। এখানে কি কি আছে আমি একটু বলে দিচ্ছি, কি কি আছে এখানে, মাছের মাছে একটা বড় মুড়ো রয়েছে, আর তার সাথে একটা মাছ ভাজা মাছ রয়েছে, ঠিক আছে, আর তার সাথে রয়েছে চাটনি পায়েস, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে ফিশ বাটার ফ্রাই, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁকড় ভাজা, লেবু, আর এখানে হাফ মিষ্টি, এটা আমি খেয়েছিলাম, আর এখানে প্রচুর চকলেট ফল মিষ্টি টিষ্টি দেওয়া রয়েছে,
আর এটা যেহেতু চোরাশার তাই জন্য এর থেকে বেশি অ্যারেঞ্জমেন্টও করা যায়নি, একটা বিশেষ কারণে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, আর সব করেছে নদী, তাও যে ছোট করে এত সুন্দর ওরা করেছে সবাই মিলে, আই এম ভেরি হ্যাপি। তো আমি এখন চিংড়ি মাছটা খাচ্ছি, রান্না ভালো হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, আর বিকালের সেরিমনি তোমায় দেখাবো, দেখতে থাকো, ঝাল লেগে গেছে।